শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প বিলাসী। বিলাসী বিলাসী গল্পটিতে ফুটে উঠেছে দুই মানব মানবীর গভীর প্রণয়, যে ভালোবাসা ছাপিয়ে গিয়েছিল, অতিক্রম করেছিল জাতি বৈষম্যের সকল সংকীর্ণতাকে। আমরা জানি ছোট গল্প যা হঠাৎ করেই শুরু হয়, হঠাৎ করেই শেষ হয়ে যায়, অন্তরে থেকে যায় অতৃপ্তি। বিলাসী গল্পটি এমনই একটি গল্প। এই গল্পটি মধ্য দিয়ে ফুটে উঠেছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের ভালোবাসা, গভীর ভালোবাসা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15ই সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালের 16ই জানুয়ারি কলকাতার পার্ক নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা সামগ্রীর মধ্যে উপন্যাসগুলো হলো বড়দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। গল্পগ্রন্থগুলোর মধ্যে রয়েছে রামের সুমতি, মেজ দিদি, বিলাসী এবং ছবি, হরিলক্ষ্মী ইত্যাদি। আমরা মূল পাঠে চলে যাই। আমরা পাঠটিকে দুভাগে বিভক্ত করব। গল্পটি ছোট গল্প হলেও আকার একটু বড় আছে, তো আমরা 2 দিনে এই গল্পটি শেষ করব। তবে গল্পের বিষয়টি হচ্ছে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর ভালোবাসা, কিভাবে মৃত্যুঞ্জয় অসুস্থ মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে জয় করেছিল বিলাসী, তা নিয়ে আজকের আমাদের এই গল্পটি। এই গল্পটির মধ্যে অনেক কিছুই আমরা জানতে পারব। তৎকালীন সমাজের অনদরতা, নিষ্ঠুরতা, তারপর হচ্ছে তোমার হিংসাত্মক মনোভাব, যা যা অশুভ যে ছায়াগুলো রয়েছিল বা অশুভ যে দিকগুলো ছিল সেগুলোও ফুটে উঠেছে এই গল্পটিতে। তাহলে মূল পাঠে চলে যাই। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। 2 ক্রোশ মানে 4 মাইল পথ হেঁটে, এটা বুঝা যাচ্ছে যে গ্রামের একটি কাহিনীকে বা গল্পকে তুলে ধরা হয়েছে, সেটি লেখক নিজেই বর্ণনা করেছেন, আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি একা নই, 10-12 জন। 2 ক্রোশ পথ পাড়ি দিয়ে আমরা স্কুলে যাইতাম। আমরা 10-12 জন ছিলাম, যাহাদের বাড়ি পল্লী গ্রামে। আমাদের বাসা ছিল পল্লী গ্রামে, যাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যালাভ করিতে হয়। পল্লী গ্রামে যারা বসবাস করে তাদের ছেলেদের বা মেয়েদের বা তাদের সন্তানদেরকে এভাবে কষ্ট করে পায়ে হেঁটে যে শিক্ষা অর্জন করতে হয়, বিদ্যা অর্জন করতে হয়, ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এ কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতের 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, তার থেকেও ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপরে জল আর পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য। বর্ষার দিনে মাথার উপরে জল এবং নিচে কাদা, আর গ্রীষ্মের দিনে কড়া সূর্যের প্রখর তাপ, এবং মানে তারপরে ধুলার সাগর সাঁতার দিয়ে স্কুলে যেতে হয়। তাহলে বর্ষার দিনেও বৃষ্টি পড়ে কাদা, এবং তোমার গ্রীষ্মকালেও অনেক উত্তপ্ত একটা পরিবেশ, এবং এক সাগর ধুলোর মধ্যে দিয়ে তাদেরকে কী করতে হয়, স্কুলে যেতে হয়। এই দুর্ভাগ্য বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে লুকাইবেন ভাবিয়ে পান না। সরস্বতীকে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা বিদ্যার দেবী মনে করেন, এবং এই বিদ্যার দেবী এদের এই দুঃখ কষ্ট দেখে বর দেবেন কি মনে হয় যে কোথায় যেয়ে তিনি লুকাইয়া পড়েছেন এটাই ভাবিয়া পান না, বা লুকাইবেন এটাই ভাবিয়া পান না। মানে এতটা কষ্ট করতে হয় বিদ্যা অর্জনের জন্য পল্লী গ্রামে। তারপরে এ কৃতবিদ্যা শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই চলে যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে।
কেহ কেহ বলেন, শুনিয়াছি আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। যাদের মানে কোনো সমস্যা নাই তারা কেন গ্রাম ছেড়ে শহরে চলে যান? তারা বাস করিতে থাকলে তো পল্লীর দুর্দশা হয় না। আসলে আমরা যারাই মেধাবী, যারাই ভালো কিছু করতে পারি বা যারা একটু উন্নত হই, তারাই আমরা শহরমুখী বা বিদেশমুখী। আমরা সেই জায়গাটা ছেড়ে চলে যাই যেই জায়গাটাতে থাকলে আমরা ওই জায়গাটা উন্নত করতে পারতাম। এটাই সত্য কথা যে ওই জায়গাটা আমরা উন্নত করতে পারতাম। তো সে পল্লীগ্রাম থেকে চলে আসার কারণে পল্লীগ্রামে থেকে যায়, সেখানে কোনো উন্নতি হয় না, এবং এইভাবে এক হাঁটু কাদা আর এক সাগর ধুলা পাড়ি দিয়েই তাদেরকে স্কুলে যেতে হয়। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম, সে থাক, কিন্তু ওই চার ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকে যে ছেলে পোলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার সংখ্যা আর নাই বলি। তারপরে একদিন ছেলে পুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধার রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক, এ সকল বাজে কথা। স্কুলে যাই দুই ক্রোশের মধ্যে এমন আরও তো দুই তিনখানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিল, কার বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল পাকিল, কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, রম্ভার কাঁদি মানে কলার কান, যেগুলো কলা আমরা খাই সেই কলার কান, আর কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরেছে। এই এই যে আমরা যে আমরা তো কয়েকটা গ্রাম পার হয়ে স্কুলে যাইতাম, তো গ্রামে গ্রামে তো এই গাছগুলো রয়েছে, তো এই যে ফল গাছগুলো আমাদেরকে আকৃষ্ট করতো এবং এগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকতাম। স্কুলে পড়ার সময় আমাদের কখন মানে আমরা যাইতে যাইতে তো আমাদের এই এই ঘটনাগুলো ঘটতো। তো এখানে কার পুকুর পাড়ের খেজুর মেতে কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এই সব খবর লইতেই সময় চলে যায়। কিন্তু আসলে যা বিদ্যা, কামচাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না। কাজেই এক্সামিনের সময় কি হলো যে অ্যাডেন কি জিজ্ঞেস করিল বলি, পার্সিয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়া দিয়ে আসি তোগলক্ষা, মানে ভুল উত্তর দিয়ে আসি, এবং আজ চল্লিশের কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, কারণ আমাদের রেজাল্ট কেন খারাপ? রেজাল্ট খারাপ হলে প্রতিষ্ঠানের দোষ হয়ে যায়। আসলে রেজাল্ট খারাপের পিছনে অনেকগুলো বিষয় কাজ করে, তার মধ্যে মেজর যেটা প্রধান বিষয় সেটি হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষার্থীরা যে নিজে নিজে যে অধ্যবসায়টা করে। কিন্তু রেজাল্ট খারাপ হওয়া মানে মাস্টারকে ঠ্যাঙানো উচিত। কখনো বা ঠিক করে অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি স্কুলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলে যাওয়া আসার পথে দেখা হইতো, তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, থার্ড ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেউই জানতাম না, সম্ভবত তা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়া এসেছি। তাহার ফোর্থ ক্লাস পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পায় নাই। থার্ড ক্লাস বলতে এখানে অষ্টম শ্রেণী বুঝিয়েছে। তখনকার সময়ে মানে মাধ্যমিক স্কুলগুলিতে দশম থেকে শুরু করা হতো এবং যখন তোমার ও থার্ড ক্লাসে পড়ে মানে তখন সে অষ্টম শ্রেণীতে পড়ে, থার্ড ক্লাসে পড়ে মানে অষ্টম শ্রেণীতে পড়ে। তার ফোর্থ ক্লাসে উঠা মানে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, মানে সপ্তম শ্রেণীতে। সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই।
মানে কোনো কিছুই জানা যায় না, সবসময় তাকে থার্ড ক্লাসে দেখা যায়। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়া বাড়ি। তাহলে মৃত্যুঞ্জয়ের কিন্তু কেউ ছিল না, মা বাবা ভাই বোন কেউ ছিল না, শুধু কি ছিল, আম কাঁঠালের একটা প্রকাণ্ড মানে অনেক বিশাল বড় একটা বাগান ছিল, এবং কি ছিল আর প্রকাণ্ড একটা পোড়ো বাড়ি ছিল, পুরাতন একটা বাড়ি ছিল, আর ছিল একটা জ্ঞাতি খুড়া। জ্ঞাতি খুড়া মানে তার সম্পর্কে মানে চাচা হয় তাকে, তারা খুড়া ডাকে। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটানো। মৃত্যুঞ্জয় গাঁজা খায়, সে গুলি খায়, এমন আরো কত কি। আর তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করিবার অপেক্ষা মাত্র। তাহলে মৃত্যুঞ্জয়ের মা বাবা ভাই বোন কেউই ছিল না, শুধু আম কাঁঠালের একটা বড় বাগান ছিল আর একটা পোড়া বাড়ি ছিল, সে পোড়া বাড়িতে সে থাকতো, এবং তার জ্ঞাতি খুড়া সম্পর্কে এক চাচা ছিল, খুড়া ছিল, সে তার কাজ হলো ভাইপো মৃত্যুঞ্জয়ের নামে শুধু দুর্নাম রটানো, যে সে গাঁজা খায়, সে গুলি খায়, সে অনেক খারাপ কাজ করে। আর আরেকটা নালিশ করে বেড়াতো মানুষের কাছে যে ওই আম কাঁঠালের বাগানটা আমার অর্ধেক। কিন্তু অবশ্য আচ্ছা, বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করবার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমেই তিনি পেয়েছিলেন। কিন্তু সে কথা পরে হবে, মৃত্যুঞ্জয়ের নিজে রাঁধিয়া খাইতো, এবং আমের দিনে ওই আমবাগানটা জমা দিয়াই তাহার সারা বছরের খাওয়া পড়া চলিত। আমবাগানটা জামানত রেখে তার সারা বছরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। যেই দিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছে ছেঁড়া খোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে, তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখা যায় নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কইতাম আমরা। আমরা বলতে এখানে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের কথায় বলেছেন। তার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়ে তাহার কাছে স্কুলের মাইনা বা স্কুলের যে বেতন হারাইয়া গেছে বা বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইতো তাহা বলিতে পারে না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে, এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাইতেন না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, মানে সুনাম বলতে মৃত্যুঞ্জয়কে সবাই এরকম খারাপ নজরে দেখত। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই, একদিন শোনা গেল সে মর মর অবস্থা। আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়া মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এই যাত্রায় ফিরিয়া আনিয়াছে। তাহলে মৃত্যুঞ্জয় অনেকদিন ধরে অসুস্থ, শোনা গেল যে মালোপাড়ার এক বুড়ো এবং তার যে একটা মেয়ে ছিল তারা সে মৃত্যুঞ্জয়কে সুস্থ করিয়া তোলার চেষ্টা করছে, যমের মুখ থেকে মানে মৃত্যুর হাত থেকে ফিরাইয়া আনার চেষ্টা করছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদেই করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম, তাহার পুরা বাড়িতে প্রাচীরের বালাই নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টা করেছে, চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই। তবে সে যে শেষ পর্যন্ত সুবিধা করে উঠিতে পারে নাই সে কেবল ওই মেয়েটির জোরে। কোন মেয়েটি? বিলাসী। সে শিওরে বসিয়া পাখার বাতাস করিতেছিল, হঠাৎ মানুষ দেখিয়া চমকাইয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুড়ের মেয়ে বিলাসী, তাহার বয়স 18 কি 28, মানে তার বয়সটা হচ্ছে 18 কি 28, ঠাউর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছুই নাই,
ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো অর্থ যে এই বুঝি টোকা দিলেই পড়ে যায়, ঝরে যায়, এরকম একটা অবস্থা। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? ন্যাড়া এখানে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বলিলাম, হ। মৃত্যুঞ্জয় বলিল, বস। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রইল। মৃত্যুঞ্জয় দুই চারিটি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় দেড় মাস হইতে চলিল সে শয্যাগত। দেড় মাস ধরে সে বিছানাগত, মধ্যে দশ পনেরো দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এর কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদি এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই, ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী এই মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছে। সে কত বড় গুরুভার! দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা! এই মেয়েটি, সেই মেয়েটি বিলাসী, সে কত বড় সাহসের কাজ! কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদি সেই দিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি একটি প্রদীপ লইয়া আমার আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই, এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে যে ন্যাড়া সে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তিনি আমাদের মৃত্যুঞ্জয়কে দেখতে এসেছিলেন। আসার পর এতক্ষণ পর্যন্ত যে সে একটি কথাও কহে নাই বলতে, বিলাসী একটি কথাও বলে নাই, এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসব। মেয়ে মানুষ জিজ্ঞেস করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক তার আত্মসম্মানের বিষয়টি। তাই প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য, এবং কেন সে আলো দেখাইয়া এ বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। যখন তার এ কথাটির মধ্য দিয়ে ফুটে ওঠে বিলাসী কতটা দায়িত্বশীল ছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গে যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। কুড়ি পঁচিশ বিঘার বাগান, সুতরাং পটটা কম না। এ দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত, কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন, একটা মৃত্যু পথযাত্রী রোগীকে, মানে রোগীকে পাশে নিয়ে থাকা কতটা কঠিন। কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত যদি মৃত্যুঞ্জয় মারা যেত? আচ্ছা, এ প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে, মানে একটা কথা, মৃত্যুঞ্জয় যদি মারা যেত তাহলে বিলাসীর সেই রাতটা কেমন কাটত সে নিয়ে একটা কথা মনে পড়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। একাকী আত্মীয়র মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাড়িতে ছেলে পুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি।
এক আত্মীয়ের মৃত্যুকালে আমি সেখানে উপস্থিত ছিলাম, সেখানে উপস্থিত ছিল ন্যাড়া আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং যখন তিনি উপস্থিত ছিলেন তার এক আত্মীয় মানে মারা গিয়েছিলেন। অন্ধকার রাত্রে বাড়িতে ছেলে পুলে চাকর বাকর কেউ নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহার প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবে। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাইতেছেন তখন সরকারের কি? হ্যাঁ, তখন সহমরণ হতো, যদি স্বামী মারা যেত তার সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে ফেলা হতো। তো তারপর ওই সময়টাতে এটা বন্ধ হয়েছিল, তারপরেও স্ত্রী স্বেচ্ছায় সহমরণে যেতে চাচ্ছিলেন, তার জীবন বিসর্জন দিতে চাচ্ছিলেন। তার যে আর তিলার তো বাঁচিবার স্বাদ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারে কি পাষাণ? আর এ রাত্রে গ্রামের পাঁচজন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয়, তা পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনই কত কি, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই চলে না। পাড়ায় খবর দেওয়া যায়, অনেক জিনিস জোগাড় করা যায়, কিন্তু আমার বাহিরে যাওয়ার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হয়ে গেছে, যা হবার সে তো হইয়াছে, আর বাইরে গিয়ে কি হবে, রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ। স্ত্রী বলিল, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হবে বলিয়া পা বাড়াইবা মাত্রেই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপ রে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িত হইল, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করিয়াছেন। স্বামী যখন বেঁচে ছিল তার সঙ্গে 25 বছর তিনি ঘর করেছেন, কিন্তু তার মৃত যে শরীরটা, মৃত দেহটা, সেটি 5 মিনিটের জন্য তিনি নিতে পারছেন না, 5 মিনিটের জন্য তিনি সাহস পাচ্ছেন না, 5 মিনিটের জন্য তিনি সে তার স্বামীর মৃত দেহটার কাছে থাকতে পারছেন না। বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলেই ফাটবে, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নয়, কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নয়, কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নহে, কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এ কথা বলিতে চাই যে শুধু কর্তব্যজ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এ ভয়টাকে কোনো মানুষ, কোনো মেয়ে মানুষই অতিক্রম করতে পারে না সহজে। ইহা আর একটা শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও হয়তো তাহারা কোনো সন্ধান পায় না, কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তা হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নহে, সে নিজে যে ইহাদের দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না, প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিন্তু ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহার হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব? ও হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও 2 মাস আর কোনো খবর নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে, একজনের বিপদে পাড়া শুধু ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে। এ যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই,
তখন সে যে বাঁচে আছে এ ঠিক। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা বিলাসী গল্পটি পড়লাম। বিলাসী একজন সেবাব্রতী নারী, তিনি তার ভালোবাসার পরিচয় দিয়েছেন মৃত্যুঞ্জয়কে, মৃত্যুর হাত থেকে তিনি সুস্থ করে তুলেছিলেন। এই গল্পটির বাকি অংশ আমরা পার্ট দুয়ে আলোচনা করব। সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমাদের সার্বিক কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ।